তো কালকে যেটা খেতে পারি নাই মানুষের জন্য আসলে যে এতিম তার পিছে যে কেউ থাকে না তার প্রমাণ কালকে পেলাম আসলে আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো আমার যদি সেরকম আত্মীয় স্বজন থাকতো তাহলে কালকে আমার সাথে দুর্ব্যবহার গুলো করতে পারতো না ওরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন মুক্তি এটা কেন দুপুরে খিচুড়ি খাবো আমরা যেহেতু রাত্রে আসছি সকালে অন্য নাস্তা খাইছি এই যশোর থেকে এত কষ্ট করেছি কটা ডাল বা চন্দন কারণ তোমার সাথে গ্রামে গিয়েছিলাম আর গ্রামে যে ঘটনাটা ঘটে গেল এগুলো মনে করো না ভাই আমার কষ্ট না 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 আমার কষ্ট হচ্ছে আমরা যে নামতে নামতে খিচুড়িটা খেতে পারলাম না আগে একটু তুমি বলো না ভাই আমার অনেক কষ্ট মানে আত্মীয় স্বজন যেভাবে আমাকে ধরছে বলো না ভাই দাঁড়া দাঁড়া বলতে হবে তাতে এই খিচুড়িটা আমি খেতে পারি নাই তো খিচুড়িটা খাওয়ার জন্য চিন্তা করছো খাওয়ার সময় মানুষ যার মানুষের স্বচ্ছন্দ থাকলে খাবারটা শেষ হলে তারপরে কথা বলতে আমি কিন্তু খিচুড়িতে আর কোন সব মানুষগুলো দেখছো জীবনে আমি যাদের প্রতি মাসে তুমি খরচ দিতা আমার তিনটা সন্তানের জন্য কিছু ভালো খাবার কিনি না কিনে তাদের খরচটা আমি দিতাম আর সেই মানুষটাই তোমাকে সেই মানুষটা আমি এতদিন পর বাড়ি গেছি আমি খাবারটাকে বলা দেখছো সেই জন্য আমার মাথায় সাহসটা দেখলাম আমি কিন্তু কিছু বলি নাই আমি চলে গেলাম অন্তে রাগ করা যে আমি এখানে থাকলে একটা জন্ম হবে আর আমার ওই ছোট লোকদের সাথে আমার কথা বলার কোন ইচ্ছা নেই যে খিচুড়ি আমি খেতে পারি না ওরা কি ভাবছে ওদের মতো ছোট আল্লাহ আমাকে সেই তৌফিক দিছে আমি এখন সেই খিচুড়ি যে খিচুড়িতে হাত দিয়ে আমার কলিজার মানুষগুলো আমাকে যে সাপোর্ট করে ওর মতন খিচুড়ি রাইন্দে দশজনের খাওয়ানোর ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে ওই খিচুড়িতে আমি হাত দিয়েছিলাম তুমি খেয়াল করছিলা আমি পানি ঢেলে চলে গেছিলাম এখন আমি সেই খিচুড়ি নিজে রান্না করে খাবো আমি কি রান্না করতে জানি না আমি আলাদা যেদিন বাড়ি তৈরি করব আমি মুক্তি যেদিন বাড়ি তৈরি করব সেদিন যাবো তাদের মানুষ সবাই তেল দিয়ে বাড়ছে কি রান্না মনে হয় তুমি খেয়াল করছো জিনিসটা ভাই আমাদের একটা কথা কি যাকে যারা আমাদেরকে এক চুল পরিমাণ হেল্প করছে করোনার সময় আমি তাদেরকে ভুলবো না তার একটা প্রতিশ্রুতি আমি কালকা গেছি কারণ আমার এই চাচাটাই সবচেয়ে আমার বেশি আমার চাচার উপরে কোনো কষ্ট নাই কোনো না আমাদের দেখে দেখলাম কিছু মানুষের একদম জলতা ছিল মানে আমাদের দেখা মাত্র জলতাছে জলতাছে ওরা কান কোষা দিয়াতে মানে একটু চাচার সমস্যা নাই উপর আল্লাহ আমি গেছি টাকার জন্য আমার নলে না যাই হোক দেখেন তৈরি করে খাচ্ছি হাত দিয়ে ফেলে দিয়ে আসছিলাম কি হয়েছে এখন খিচুড়ি খাবো এই যে তো মাত্র আমরা নড়ালি নেমে কাকার বাসায় খাবার খেতে বসছিলাম আর সেই মুহূর্তে মানে ভেমরুলের বাসার মতো আমাদের ছেঁকটা ধরছিল আপনারে বলেন যে এরকম আত্মীয় স্বজন সাথে কি সম্পর্ক রাখা যায় অনেকে বলেন আপনাদের কেউ নাই না রে ভাই আমাদের সব থাকতে এরকম আত্মীয় স্বজন থাকার থেকে না থাকা অনেক ভালো নাই আমাদের আসলে কেউই নেই আমরা মাত্র খাবারে হাত দিছি আমরা খিচুড়িগুলো খাচ্ছি আমরা কিন্তু কারোর সাথেই সেভাবে কথা বলতেছিলাম না আমরা আমাদের মতো আমার রাকিবাকে নিয়ে আমরা খাবার খাচ্ছিলাম আর সেই মুহূর্তে মনে হলো কি একদম চারপাশ দিয়ে আমাদের ছেঁকা ধরছে মানে বুঝলাম না ওদের এত সমস্যা আমাদের দেখলে এটা আবার কি রে ভাই এটা আবার মরিচ পেঁয়াজ ভর্তা এটা তো তুমি মনে রাখছো যে আমার তো প্রিয় একটা ভর্তা সেটা আছে এটা মরিচ পেঁয়াজ ভর্তাটা দিতে পাবে এই খিচুড়ির সাথে খুব পছন্দ পছন্দ আর এই যে ঘি তুমি কিন্তু শোনো মন খারাপ করে চলে আসলা কিন্তু আমার ঘি কিনা দিলে না এটা সত্য কথা আচ্ছা আমি ওদিক তো যাবই মাঝে মধ্যে হ্যাঁ আর এই ঘিটা হচ্ছে গত বছরের আর সরিষার তেল দিয়ে মরিচ পেঁয়াজ ভর্তা হচ্ছে আর ঘিটা দিতে পাপার জন্য সে খুব পছন্দ করে এই জন্য খুব প্রিয় ভর্তা আমার গো কাঁচা মরিচ ছিল ভালো না না শুকনো মরিচ ছিল শুকনো মরিচ না আর কাঁচা মরিচ আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে ফ্রিজে ওটা ভালো লাগবে না 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 ফ্যান ছেড়ে দেই আর খিচুড়ি মাশাআল্লাহ গিলা কলিজা দিয়ে কিন্তু রান্না করছে গিলা কলিজা দিছো আবার জি গায় আমাকে বাইরে নাম করছে এটা জিনিস ভালো করছে এটা ওকে তাক বেশি দিয়ে দেবো না তো কালকে যেটা খেতে পারি নাই মানুষের জন্য আসলে যে এতিম তার পিছে যে কেউ থাকে না তার প্রমাণ কালকে পেলাম আসলে আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো আমার যদি সেরকম আত্মীয় স্বজন থাকতো তাহলে কালকে আমার সাথে দুর্ব্যবহার গুলো করতে পারতো না ওরা
সমস্যা না আমি একটা কথা আপনাদের বলি দুনিয়াতে আমার কেউ নেই বাস্তব কথা আমার কেউ নেই এটা সত্য কথা বলি আমার 3 মাস বয়সে সময় আমার আপা মারা যায় যে আত্মীয় স্বজন বাপসে যে এতিম ওর সাথে কি আর আত্মীয়তা করব তা কেউ জীবন আত্মীয়তা করে নাই একা একা বড় হইছি আমার দুর্ভাগ্যটা কপাল সবাই দোয়া করবেন আমাদের জন্য আপনারা পাশে থাকলে হবে আমার আর কাউকে লাগবে না জীবন আপনাদের মতো ভালো মানুষগুলো আমি পেয়েছি সুখে দুঃখে আপনারা যখন পাশে থাকেন এটাই আমার কাছে সবচেয়ে বড় ভালো লাগে যে আমার দুনিয়াতে কেউ নাই কে বলছে যখন রাস্তায় বের আপনাদের সাথে দেখা হয় তখন আমার মনটা ভরে যায় আসলে আমি আত্মীয় থাকি আমি এখানেই পাইতেছি ফেসবুকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন।